বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম আর আপনারা দেখছেন পাখার আসলেই পাগলা চ্যানেলটি। বন্ধুরা আমার সামনে আপনারা আজকে একটি কিউট প্রাণীকে দেখতে পাচ্ছেন। এটি হলো বিড়াল আর এর নাম হলো মিনি। এই মিনি সম্ভবত আমার না, আমার ছোট বোন পালন করে থাকে। এর বয়স প্রায় 1.5 বছর হয়ে গেছে। খুবই সুন্দর এবং কিউট একটি বিড়াল। তো আজকে বিড়াল নিয়ে ভিডিও। বন্ধুরা অনেকেই একটা সমস্যায় পড়েন, আমরাও পড়েছিলাম, বিড়াল গোসল করতে চায় না। তো আমি ভাবলাম কেমন হয় এ নিয়ে যদি একটা ভিডিও করি। তো এ নিয়ে আজকের ভিডিও, বিড়ালকে কিভাবে গোসল করবেন। বন্ধুরা বিড়াল সব থেকে বেশি যদি কিছুকে ভয় পায় সেটা হলো পানি। হ্যাঁ বন্ধুরা, বিড়ালকে যদি আপনারা দেখবেন 1 ফোঁটা পানি গায়ে ছিটে মারবেন, ও উঠে পুটে এমন দৌড় মারবে লুটে পুটে খাবে। বিড়াল এতই হাস্যকর আর মজার একটি প্রাণী। তো দেখতেই পাচ্ছেন আমি আমার বিড়ালটার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়েও পড়েছে। তো বন্ধুরা বিড়ালকে কিভাবে গোসল করাবেন, আপনি করবেন কি, বিড়ালকে আগে বুঝতে দিবেন না ওকে আপনি গোসল করাবেন। আপনি করবেন কি, ওকে আস্তে ধীরে 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 বাথরুমে নিয়ে যাবেন। এরপরে করবেন কি, ওকে কোলে করে নেবেন যাতে ও বাথরুমটা দেখতে না পারে। নেওয়ার সাথে সাথে করবেন কি, বাথরুমের দরজাটা টিস করে ফিস করে দিবেন, মানে লাগিয়ে দিবেন। এতে হবে কি, ও আর বেরোতে পারবে না। আপনাদের একটা ভালো বুদ্ধি দিয়ে রাখি, আপনাদের বাথরুমে যদি ঝর্ণা থাকে আপনারা ঝর্ণাটা আগে থেকেই ছেড়ে রাখবেন। তো ঝর্ণা ছেড়ে রাখার পরে বাথরুমের দরজা লাগানোর পর ওটা ছেড়ে দিবেন, ও ঝর্ণার মধ্যে দৌড়াদৌড়ি করবে, ওর গোসল আপনাআপনি হয়ে যাবে। কিন্তু এটা করবেন গরমের সময়, শীতের সময় এটা করতে যাবেন না। তাহলে হবে কি, এর উল্টোটা হয়ে যাবে, বিড়ালে ঠান্ডা লাগে যাবে, হয়তো যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো এটা হলো প্রথম গরমকালে কিভাবে করাবেন। এবার আসি এখনকার সময় মানে শীতকালে কিভাবে করাবেন। শীতকালে আপনি করবেন কি, বিড়ালকে যেরকম বলেছিলাম এরকম নিয়ে যাবেন, কিন্তু বালতিতে এক বালতি পানিতে 1 পাতিল গরম পানি মিশিয়ে নেবেন, যেটা আপনার শরীর সহ্য করতে পারে ঠিক এমন তাপমাত্রায় নেবেন। 1 মুখা স্যাভলন মিশিয়ে নেবেন পানিটার সাথে। এরপরে ওই পানিটা বিড়ালের গায়ে, বিড়ালকে দরজা লাগিয়ে ফুসফুস ফুসফুস করে ঢেলে দিবেন। এতে কি হবে, আপনারা মজা পাবেন, বিড়ালের গোসলটা হয়ে যাবে। তারপর এনে ভালো মতো গোসল করিয়ে, এই যে আমি যেভাবে বারান্দায় রোদে রেখে দিয়েছি, ও কিন্তু একটু আগে গোসল করেছে, ঠিক এভাবে একটা ব্যবস্থা করে দিতে পারবেন। ওর মতো ঘুমাবে, রোদ পোহাবে, ওর শরীরটাও শুকিয়ে যাবে। তো এভাবে যদি বিড়ালকে গোসল করান, বিড়ালের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, কারণ আমরা ওইভাবেই করাই, কারণ বিড়াল পানিকে দেখলে খুবই লাফালাফি করে। আর এখন থেকে বিড়াল নিয়ে আপনারা নিয়মিত যদি ভিডিও পেতে চান, তো এই ভিডিওটাকে লাইক করে দিবেন, তাহলে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন। এই ভিডিওটায় আমার ভিডিওতে বেশি একটা ভিউ আসে না, যদি ভিডিওটায় খুব ভালো ভিউ আসে তো বিড়াল নিয়েও ভিডিও করার চেষ্টা করব। তো বিড়ালের নখ কাটা অনেক প্রবলেমই আছে, তো সেগুলো নিয়েও ভিডিও করব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার জন্য দোয়া করবেন, আমিন।